দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার পরপরই শুরু হয় বরণ করে নেয়ার পালা। ঢাকাসহ সারাদেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন বঙ্গবন্ধু এভিনিউয়ে, মাতেন আনন্দ উল্লাসে। এদিকে দলের বাইরে নানা কারণে আলোচনায় থাকা ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনকে ঢাকা ৬ থেকে মনোনয়ন দেয় আনন্দ মিছিল করেছে তার অনুসারীরা। এ সময় আতশবাজি ফুটিয়ে আর নেচে গিয়ে আনন্দে মাতেন নেতাকর্মীরা। ঢাকাবাসীর মনের আশা প্রাণের আশা পূরণ হয়েছে আল্লাহ মোহাম্মদ সাইদ খোকন নমিনেশন পাওয়াতে, সবার মনে একটা আনন্দ। আমরা ঢাকাবাসীর প্রার্থী পাইছি, দীর্ঘদিন আমরা এটা থেকে বঞ্চিত ছিলাম। মিছিলে অংশ নিয়ে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার কথা জানান সাইদ খোকন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এলাকাবাসীর দোয়া চাই, আমি দেশবাসীর দোয়া চাই। আমি মেয়র ছিলাম, এই শহরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ এই শহরের মানুষের সুখে দুঃখে পাশে ছিল, আবারও যাতে আমি এই শহরের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি, সেই জন্য আমি নৌকা মার্কায় ভোট চাই। মিছিল চলাকালে দলটির নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষেও জড়ান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।